আসসালামু আলাইকুম সিনেবেদে আদাব, আশা করি আপনারা ভালো আছেন। সম্মানিত বন্ধুরা, আজকে আমি আপনাদের জানাবো ইনকিউবেটর মেশিন নিয়ে। ইনকিউবেটর মেশিন দুই ধরনের হয়ে থাকে, আপনারা জানেন। একটা হচ্ছে অটোমেটিক ইনকিউবেটর, একটা হচ্ছে ম্যানুয়াল ইনকিউবেটর। তো আপনারা যেটা দেখতেছে এটাকে বলা হয় ম্যানুয়াল ইনকিউবেটর। তো এই ইনকিউবেটর এটা আপনারা দেখেন, এটা হচ্ছে কন্ট্রোলার, আর পাশাপাশি এটা দেখেন আর্দ্রতা নিয়ন্ত্রণ করার জন্য। আর এই যে বক্সটা আপনারা দেখতেছেন এটা হচ্ছে মাছের বক্স। মাছ মানে ইলিশ মাছ অথবা সামুদ্রিক যে মাছগুলো পাওয়া যায় এই মাছের বক্স। তো আসলে এটা আমি ইনকিউবেটর তৈরি করে একবারে কি বলবো বন্ধুরা, মানে অনেক অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। আপনারা দেখতেছেন এখানে কিছু ডিম ফুটছে, বাকিগুলো আমি সরাই নিছি, তো সেগুলো আমি আপনাদের দেখাবো। তো বন্ধুরা, আমি এখানে 200 ডিম থেকে মানে ফুটাতে দিয়েছিলাম। তো এখানে এত রেজাল্ট খারাপ, যে এত খারাপ রেজাল্ট আমি এর আগে আমি ঢুকাছিলাম মেশিনে, মানে আমার অটো মেশিনে ঢুকাছি, এমনটা হয়নি। তো এখানে খুবই খুবই রেজাল্ট খারাপ। তো এখানে কীরকম রেজাল্ট খারাপ সেটাই আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, এখানে আমি আপনাদের দেখাচ্ছি বন্ধুরা, দেখুন এখানে প্রত্যেকটা মানে যে ডিমগুলো নষ্ট হয়েছে আর কি, তো প্রত্যেকটার লক্ষণ হচ্ছে এরকম। আপনারা দেখুন এখানে, এটা যদি কোনো সাধারণ ডিম হতো তাহলে মানা যাইতো, কিন্তু এগুলো সব দামি মুরগির বাচ্চা, ব্রাহ্মা মুরগির বাচ্চা। দেখুন ভিতরে বাচ্চা মরে আস, ভিতরে বাচ্চা মরে আস। দেখুন এখানে, দেখুন এই যে সমস্যাটা, দেখেন নার ভুঁড়ি ভিতরে রয়েছে কিন্তু বাচ্চা মরে গেছে। এখন দেখি এটা কী অবস্থা। দেখুন এই একই অবস্থা বন্ধুরা, ভিতরে নার ভুঁড়ি বাইর হয়ে গেছে, মানে এটা সম্ভবত সঠিক মাত্রায় তাপ না পাওয়ার কারণে এই সমস্যাটা। দেখুন সেম একে। তো এখন আপনাদের সামনে একটা ডিম আমি ভেঙে দেখি যে এই ডিমগুলোর কী অবস্থা। দেখুন বন্ধুরা, এখানে বাচ্চা বাচ্চাটা বাইর হতে পারেনি, বাইর হতে পারেনি, ভিতরে মারা গেছে। আপনারা নিচে দেখতেছেন বাচ্চাগুলো বাইর হতে পারেনি। আর এগুলো কিন্তু ব্রাহ্মা মুরগির বাচ্চা বন্ধুরা, অনেকে মনে করবেন যে আসলে দেশি মুরগির বাচ্চা, এটা কিন্তু তা না, এটা হচ্ছে ব্রাহ্মা মুরগির বাচ্চা। আপনারা বুঝতে পারছেন যে ব্রাহ্মা মুরগির বাচ্চা কীরকম দাম। দেখুন এই পায়ে দেখুন কীরকম লোম, দেখুন এখানে, এগুলো সম্পূর্ণ হচ্ছে ব্রাহ্মা মুরগির বাচ্চা। তো এটা সম্ভবত এটা আছে। তো বন্ধুরা, আমি আপনাদের বলতে চাচ্ছি যে আপনারা কখনো ম্যানুয়াল ইনকিউবেটারে নির্ভর হবেন না। ম্যানুয়াল ইনকিউবেটারে নির্ভর হলে আমার মতো আপনারা ক্ষতিগ্রস্ত হবেন। তো আপনারা অবশ্যই অবশ্যই অটো ইনকিউবেটারটা ব্যবহার করবেন, তাহলে আপনারা ভালো রেজাল্ট পাবেন। অটো ইনকিউবেটারে মারা যাবে, তবে এতগুলো মারা যাবে না। আপনারা অটো ইনকিউবেটার ইউজ করবেন বা ব্যবহার করবেন আমার মতোই, যদি আপনারা ম্যানুয়াল ইনকিউবেটার চালান বা ব্যবহার করেন তাহলে আমার মতেই ক্ষতিগ্রস্ত হবেন। তো আপনারা ভালো থাকবেন।